হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ কল সেটিংস আপনাদেরকে দেখাবো। এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না যে এটা কোথা থেকে অন করবেন, অথবা উনি জানেনই না যে এরকম কোনো একটা অপশন ফোনে দেওয়া আছে। নর্মালি যেটা হয়, আমরা যখন ফোনে কথা বলতে থাকি তখন যদি কেউ আমাদেরকে ফোন দেয় তাহলে সে ব্যস্ত পায়। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি একটা কলে কথা বলছেন এবং অন্য কেউ খুবই 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 জরুরি একটা কাজে আপনাকে কল দিচ্ছে, সে কিন্তু আপনাকে ব্যস্ত পাচ্ছে এবং আপনি বুঝতেও পারছেন না যে অন্য একজন যে আপনাকে খুঁজছে। এখন আপনি একটা কলে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে কল দেয় তাহলে আপনি নোটিফাইড হবেন, মানে আপনার কানে কিন্তু একটা বিপ আসবে যে আরেকটা সেকেন্ড কল ঢুকছে এবং কোন নাম্বার থেকে এসছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। আর এই সেটিংসটা অন করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা থাকে ওখানে গিয়ে টাইপ করবেন কল ওয়েটিং। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন কল ওয়েটিং, এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটু সময় নিবে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই কল ওয়েটিং কিন্তু মানে এই অপশনটা এটা কিন্তু বাটন ফোনেও আছে এবং সব কোম্পানির সব মোবাইলের হ্যান্ডসেটেই কিন্তু এই অপশনটা আছে। সো একটু অপেক্ষা করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই সেটে মানে এই নাম্বারটাতে আমি কল ওয়েটিং কিন্তু অফ করে রেখেছি। জাস্ট আমি যদি এটা এখান থেকে অন করে দেই এবং নিচে থেকে টার্ন অন যে অপশনটা আছে এটা যদি অন করে দেই, সো দেখতে পাচ্ছেন আমার ফোনের কল ওয়েটিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি যখন একটা কলে থাকবেন, শুধুমাত্র ফোন কলের ক্ষেত্রে, তখন যদি কেউ আপনাকে মোবাইলে কল দেয় তাহলে কিন্তু আপনি যখন ফোনটা কানে দিয়ে কথা বলছেন এখানে এক ধরনের নোটিফিকেশন পাবেন এবং ফোনের স্ক্রিনে কিন্তু কে আপনাকে খুঁজছে সেটাও দেখতে পাবেন। এই ফিচারটা সিম্পল একটা ফিচার হলেও এটা কিন্তু অনেক কাজের একটা ফিচার। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।